আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া اصحابহি ওয়া মাওয়alah যখন আমরা মসজিদে জুমুয়া আদায় করতে পারছি না তখন কি এই করোনা পরিস্থিতিতে আমরা ঘরে জোহর পড়বো নাকি আমরা জমা আদায় করব। এই মাস আলাটি আমাদের জানা দরকার যে বর্তমানে আমরা কোথাও কোথাও দেখি যে মসজিদে জামা জমা আদায় করতে পারছেন না কেউ কেউ ঘরের ছাদে জমা আদায় করছেন কেউ কেউ ওই বাড়ির লোকজনকে ডেকে নিয়ে এক জায়গায় ঘরের মধ্যে জমা আদায় করছেন এমনকি এরকমও দেখা গিয়েছে যে মসজিদের তালাবদ্ধ থাকার কারণে মসজিদের ঢুকার অনুমতি না পাওয়ার কারণে মসজিদের বাহিরে তারা জামাত করে জুমা আদায় করছেন এক্ষেত্রে শরীয়তের মাসআলা আমাদেরকে জানা দরকার আমাদের এই বাংলাদেশে সলাতের চাইতে জুমার মুসল্লি বেশি থাকে বাংলাদেশে মসজিদগুলো তৈরি করা হয় জুমার উদ্দেশ্যে কারণ এখানে দেখা যায় জুমার দিন একটা মসজিদে দশ হাজার বারো হাজার মুসল্লি হয় কিন্তু পাঁচ অক্ত চলাতে দেখা যায় একশো দুইশো পাঁচশো মুসল্লি হয় তাহলে এই বিশাল মসজিদ তৈরি করা হয়েছে কেন জিজ্ঞাসা করলে উত্তর আসবে যে শুক্রবারে জায়গা হয় না এই মুসল্লি সব বর্তি হয়ে রাস্তাঘাট সব পূর্ণ হয়ে যায় তাহলে এই দেশের মুসল্লিরা এই দেশের মুসলিমগণ তারা জুমার জন্য খুব আবেগপ্রবণ এবং ইসলামের শরীয়তেও জমা গুরুত্বপূর্ণ তবে জুমা তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা পাঁচ ওয়াক্ত সালাত কায়েম করেন এই ক্ষেত্রে পরপর তিনটি জুমা তরক করার ব্যাপারে হাদিস রয়েছে যদি কেউ পরপর তিনটা জুমা তরক করে তো তবা আল্লাহ আল্লাহ কালবিহি আল্লাহ তার অন্তরের উপরে মোহর মেরে দেন তবে এখানে লক্ষণীয় বিষয় যে এই যে জুমা তরক করা সেটা কেন নবী যত হাদিসে বলছেন এই জুমা তরক করার কথা সেখানে বলছেন তাহা বোনান বিহা তত অলসতা বসত ইচ্ছা করে কোনো ওজন নেই কোনো হাদিসে বলছেন মিন গাইরে দরুরা কোনো হাদিসে বলছেন গাইরে ওজর ওজরবিহীন জরুরতবিহীন অলসতা করে যদি জুমা পরিত্যাগ করে তাহলে এই কথা বলছেন কিন্তু বর্তমানে যে জুমা পরিত্যাগ জুমা ছাড়া হচ্ছে এটি অলসতা করেও না এটা জরুরতের কারণে ওজরের কারণে সুতরাং এই ক্ষেত্রে ওই হাদিস আমাদের জন্য প্রযোজ্য নয় এখন জুমা যদি আমরা পড়তে না পারি তাহলে কি করব গড়ে বা অন্য কোনো জায়গায় আমরা কি জুমা আদায় করতে পারব এক্ষেত্রে ওলামাইকেরামের অনেকগুলো ফতোয়া বিশ্বের বড় বড়ো ওলা দিয়েছেন শেখ মোহাম্মদ বিন সোহলে আল হুসাইমিন রাহম তিনি বলছেন জুমা আল মসজিদ ছাড়া মুসলিমদেরকে অন্য কোন জায়গায় সমবেত করে জুমা আদায় করা জায়েজ হবে না সৌদি আরবের মজলিসু এদারাত জমিয়া আল সৌদি সৌদিয়ার প্রধান যিনি ডক্টর সাদ আল খাসলান হাফেজাহুল্লাহ তিনি ফতোয়া দিয়েছেন স্পষ্টভাবে এবং তিনি বিভিন্ন মিডিয়াতেও এই বক্তব্য দিয়েছেন যে তিনি বলছেন ঘরে জুমা চলাতল জুমা কায়েম করা এটি জায়জ নয় বরং ঘরে চার কাত জোহর আদায় করতে হবে এবং তিনি কথাও বলছেন যে মুশিরান ইলা আন্না একামাতাল মাতাল জুমা ফিল বৈত আকা লিল লীল তিনি বলছেন যে এরকম পরিস্থিতিতে ঘরে যদি কেউ জুমা আদায় করে এটি বেদাহাতের কাছাকাছি কারণ এই ব্যাপারে কোনো দলিল নেই ওয়াল আসলো পেল এবাদাত আত্মউকিফ প্রত্যেকটি এবাদাতের আসল হইল। এটি বন্ধ থাকবে ততক্ষণ যতক্ষণ না দলিল পাওয়া যাবে অর্থাৎ দলিল পাওয়ার আগে কোনো এবাদত করা যাবে না তো যে পরিস্থিতিতে জুমা আদায় করা যায় না সেখানে আলাদা অন্য কোথাও জুমা আদায় করার শরীর কোনো ভিত্তি নেই এবং দারুল আফতা আল মিশ্রিযা তারাও ফতোয়া দিয়েছেন যে লাহিল্লুলি আহাদিন ইউসাল আল জুমা আবিল জামাত আবি সালাত আল মসজিদ আবিহ ফাহাত আউ আলা বানায়াত তারা বলছেন যে কোনো ব্যক্তির জন্য জুমুয়া জায়জ নাই জামাত করা জায়জ নাই সলাত আদায় করা জায়জ নাই আমা মসজিদ যে মসজিদে ঢুকতে পারছে না এই জন্য মসজিদের সামনে বা কোনো মাঠে বা কোনো ঘরের ছাদে এরকম অবস্থায় দারুল এফতা আল মিস্রিয়া তারা বলছেন যে তার জন্য সলাদ আদায় করা বৈধ নয় অর্থাৎ হাইয়াতো কাবারুল ওলামা সৌদি আরব তারপরে দুবাই জর্দান সমগ্র আরব বিশ্বের কেরাম এবং মাগরিব ওলামাই কেরাম। তারা সবাই ফতোয়া দিয়েছেন যে এই অবস্থায় জুমা আদায় করা যাবে না জুমা যদি হয় মসজিদে হবে যে কয়জনে হয় এরপরে সরকারের পক্ষ থেকে উলিলামের পক্ষ থেকে যদি নিষেধাজ্ঞা থাকে তাহলে সেখানে আর জমা আদায় না করে সবাই চলাত জোহর আদায় করবে এখন সলাত জোহর বাসায় কি জামাতে আদায় করবে না একাকি আদায় করবে তো যেহেতু এই বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে যেহেতু মসজিদে জমা আমি আমি আদায় করার ইচ্ছা আছে কিন্তু আদায় করতে পারছি না সেহেতু এটি ঘরে জামাতেও আদায় করা যাবে তবে কোনো কোনো আহলুল এলেম বলছেন যে এই ক্ষেত্রে জামাতে আদায় না করা একাকী আদায় করা তবে অধিকাংশ জমহুর ওলামাইকরাম বলছেন না এখানে জোহর জামাতেও আদায় করা যাবে এখানে আরেকটি প্রশ্ন এই সংক্রান্ত যে জুমা কি জুমার আগে কি ঘরে আওয়াল ওয়াক্তে জোহর আদায় করতে পারবে কিনা নাকি জমা হওয়া পর্যন্ত অপেক্ষা করবে এক্ষেত্রে আহলুল এলেমগন বলছেন যে যেহেতু আমি যে ওজরের কারণে জুমায় হাজির হতে পারছি না সেই ওজরটি এক ঘন্টা দুই ঘন্টা পরেও আর দূর হবে না তাহলে আমার আর অপেক্ষা করার প্রয়োজন নেই এক্ষেত্রে আমি সলাত জোহর আওয়াল ওয়াক্তে ওয়াক্ত হওয়ার পরেই আমি আদায় করে ফেলব আর অপেক্ষা করার মাছ আলা তখন বলা হয় যে আমি এমন একটা ওজর যে ওজরের কারণে জমায় হাজির হতে পারছি না কিন্তু ওজরটি জুমার জামাত হওয়ার আগ পর্যন্ত কেটে যাওয়ারও সম্ভাবনা আছে অর্থাৎ আমি এখন অসুস্থ জুমায় যেতে পারছি না কিন্তু এই অসুস্থ হয়তো আলহামদুলিল্লাহ আধা ঘন্টা পরে ভালো হয়ে যেতে পারে এক ঘন্টা পরে ভালো হয়ে যেতে পারি তখন আমি কিন্তু জুমায় যেতে পারবো ওজরটা কেটে যাবে কেটে যাওয়ার সম্ভাবনা আছে তাহলে তার জন্য জমা হওয়া পর্যন্ত অপেক্ষা করা উত্তম এরকম মুসাফির যে আমি এমন জায়গায় আছি যে আমি মসজিদ খুঁজে পাচ্ছি না কোথায় মসজিদ আছে জুমা পড়ব খুঁজে পাচ্ছি না কিন্তু সম্ভাবনা আছে যে আরও এক ঘন্টার মধ্যে আমি মসজিদ খুঁজে পেয়ে যেতে পারি তাহলে আমি জোহর আদায় করব না আমি এক্ষেত্রে জুমার জন্য চেষ্টা করব কিন্তু এখন যে ওজরটা এই ওজরটা এক ঘন্টা পরে দুই ঘন্টা পরে আর কাটার সম্ভাবনা নেই সুতরাং আমি আব্বাল ওয়াক্তেই চলাত জোহর আদায় করে দিব তো সুতরাং এক্ষেত্রে আমরা সকল ভাই বোনকে বলবো যে শুক্রবারে আমরা মসজিদে বিড় না জমায় মসজিদে ঢুকার চেষ্টা না করে কোন কোন মসজিদে এমনও দেখা গেছে যে মসজিদের গেট বন্ধ তালা বন্ধ মানুষ লাফিয়ে গেট ওয়ালের উপর দিয়ে মসজিদে ঢুকার চেষ্টা করতেছে এগুলো করা শরীয়তের নীতিমেলার খেলাফ শরীয়ত বিরোধী এক্ষেত্রে আমাদেরকে আহলুল যে পরামর্শ দিবেন আমরা সেই পরামর্শ অনুযায়ী কাজ করব সুতরাং শুক্রবারে আমরা সবসময় জুমা যতদিন বন্ধ থাকবে ততদিন আমরা ভাষায় চলা তো জোহর আদায় করব আর রমাদান মাসেও আমরা বেশি আবেগ নিয়ে আমরা এই কাজ করতে যাব না আর এক্ষেত্রে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা সব সময় বর্তমান পৃথিবীর মধ্যে সবচেয়ে বিজ্ঞ ওলামাইকার রয়েছেন মক্কা মদিনায় সুতরাং আমরা ওলামাই মাদাকে আমরা অনুসরণ করার চেষ্টা করব ওলামাই মাদা যে ফতোয়া দিয়ে থাকেন তারা অনেক গবেষণা করে কোরআন এবং সুন্নার আলোকেই তারা আমাদেরকে নির্দেশনা দিয়ে থাকেন এই জন্য আমরা সবসময় ওলামাই কে অনুসরণ করার চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে এই কঠিন করুণ পরিস্থিতিতেও দিনের উপরে অটল থাকার শরীয়তের বিধানকে পূর্ণাঙ্গরূপে যতটুকু সম্ভব তাকোয়ার ভিত্তিতে পালন করার আল্লাপাক আমাদেরকে তৌফিক দান করুন আল্লাপাক সমগ্র মমিন ভাই বোনদেরকে এই করোনা পরিস্থিতি থেকে হেফাজত করুন যে সকল ভাই বোনেরা এই পরিস্থিতিতে শাহাদাত বরণ করেছেন আল্লাপাক তাদের জীবনের সকল খাতাকে মাফ করে দিন আল্লাপাক তাদেরকে শহীদ হিসাবে কবল করে নিন আর যারা অসুস্থ আছেন আল্লাপাক সবাইকে সুস্থতা দান করুন আর যারা এখনও সুস্থ আছে আল্লাহ সবাইকে সুস্থ রাখুন এবং রাব্বুল আলমিন আমাদেরকে শরীয়তের বিধিবিধান সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন আমিন আমিনবাল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি